আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করবো আপনারা সকলে ভালো আছেন আসুন আমাদের আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সংক্ষিপ্ত আকারে বিষয়টি বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অনুগ্রহ করে মনোযোগ সহকারে জিনিসটা বা ভিডিওটা দেখবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক সুপ্রিয় ভাই বোনেরা আজকের প্রশ্ন হলো যে সহবাসের সময় দুইটি ভুল করা চলবে না সেই দুইটি ভুল কি এবং কি। কী কেননা আল্লাহ তেবার কথা করিমে বলেন হন্না লিবাসুল্লাহ বা আন্তম লিবাসুল্লাহ হন্না যে তারা তোমাদের জন্য পোশাক স্ত্রীরা এবং তোমরা স্ত্রীদের জন্য পোশাক অতএব ক্ষেত্রে পোশাক পোশাক ময়লা হলে তাকে পরিষ্কার করতে হয় তো আমরা এখানে বলবো যে স্বামী স্ত্রী যে সম্পর্কটা রয়েছে এটি একটি নেক্স সম্পর্ক জায়দ সম্পর্ক সেজন্য এই সম্পর্কে কোনো জিনিসের দিকে যে কোনো জিনিস হোক সেদিক দিয়ে তাড়াহড়া করলে কোনোতেই ভালো হবে না বা কোনোতেই এটা সুরুচিকরপূর্ণ জিনিস হবে না সেজন্য আমরা সহবাসের সময় ভুলেও দুটি কাজ করব না এই দুটি কাজ করলে বড় বিপদ হতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে বড় ধরনের একটা ফাটল ধরতে পারবে অতএব ক্ষেত্রে দুইটি কাজ ভুলেও কখনও করব না আমাদের করা চলবে না আল্লাহ তাআলা আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যেহেতু একটি নেক সম্পর্ক একটি বরকতময় সম্পর্ক একটি মধুর সম্পর্ক একটি ভালোবাসার সম্পর্ক সেজন্য এই সম্পর্ককে জীবিত রাখতে গেলে বা এই সম্পর্ককে বজায় রাখতে গেলে অনেক দিকে লক্ষ্য করে নিজে স্বামী স্ত্রীর মাঝখানে আদান প্রদান করতে হয় অতএব ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ঘুমাবার সময় বা সহবাসের সময় আমরা করব না প্রথম জিনিস হলো যে স্ত্রীকে অ্যাট্যাক করে কোনো কথা আমরা বলতে পাব না অ্যাট্যাক মানে অ্যাট্যাক মানে হলো যেমনভাবে আপনি স্ত্রীকে বললেন যে তোমায় আমি মেরে ফেলবো তোমায় আমি মেরে ফেলবো বা তোমায় আমি কেটে ফেলবো বা তোমায় আমি তাড়িয়ে দেবো বা তোমায় আমি লুকিয়ে দেবো বা তোমায় আমি বিক্রি করে দেবো ইত্যাদি ইত্যাদি এরকম সেরকম করবো এরকম বলা কোনো মতেই কোনো মতেই চলবে না এরকম বললে সর্বপ্রথমে সম্পর্ক নষ্ট হবে আর দ্বিতীয় নম্বরে আত্মীয় স্বজনের মাঝখানে একটা ফাতল ধরবে আর তৃতীয় নম্বরে কট কাচেরি করতে হবে আরও অনেক কিছু আছে তাহলে এক নম্বর হয়ে গেল স্ত্রীকে অ্যাট্যাক করে তাকে ভয় দেখিয়ে কোনো কথা আমাদের বলা চলবে না দুই নম্বর হলো যে স্ত্রীকে লজ্জা দিয়ে কোনো কথা বলা চলবে না লজ্জা মানে যেমন ধরুন কোনো কাজ নিয়ে যে তুমি এই কাজটা করো না তুমি ওই কাজটা করো না কেন করবে না তোমাকে করতে হবে জোরপূর্বক কোনো রকমের লজ্জা লজ্জাজনক কোনো কথা স্ত্রীকে বলা চলবে না সহবাসের সময় এবং তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বা তার মাতা পিতাকে নিয়ে মা বাবাকে নিয়ে কোনো রকমের ভয় ভীতি ধমক দেখিয়ে লজ্জাজনক কথা যাতে করে এমন কথা যার কারণে আপনার স্ত্রী লজ্জা পাবে লজ্জিত হবে শর্মিন্দা হবে সেই রকম কথা কোনো দিনই সহবাসের সময় কোনো প্রকারেই বলবো না বললে কিন্তু বাড়ির মধ্যে অশান্তির ঝড় আসবে অতএব ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এইরকম করা থেকে বাঁচবো স্ত্রীকে ভালোবাসবো তাকে সুখে রাখবো যথেষ্ট পরিমাণে তাকে সুখ দিতে সুখ দেবার চেষ্টা করব الله هدانا نصيب نصيبكم أخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته